নমস্কার কে রয়েছেন হ্যালো আমি বর্ধমান থেকে সালমা ফেরডন্সি বলছি বলুন সালমা হ্যাঁ আমি দাদা সাথে একটু কথা বলছি নিশ্চয়ই হ্যাঁ বলুন শুনছি হ্যাঁ দাদা ভাই আমার অ্যাকচুয়ালি থাইরয়েডের প্রবলেম কিন্তু আমি থাইরয়েডের প্রবলেম নিয়ে কোনো কথা বলতে চাই না এটা আমি আপনাকে দেখাবো আপনার কাছে গিয়ে আমি আপনাকে দুটো কথা বলার জন্য ফোন করেছি আমার প্রবলেম নিয়ে ফোন করি নিস্ট কথা হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে যে আপনি যে প্রোগ্রামগুলো করছেন এটা হচ্ছে মানে ভগবান গিফট পাঠায় না আপনি আমাদের জন্য গিফট পাঠাচ্ছেন মানে এই জিনিসটা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রত্যেকটা বাড়িতে আপনি যে মানে মানুষের মনে মনে পৌঁছানো থেকে শুরু করে আপনি যে কি হেল্প করছেন মানে এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে মানুষের একটাই দাবি আপনি এই প্রোগ্রামটা কখনো বন্ধ করবেন না মানুষের জন্য আমাদের জন্য আমাদের ভালোবাসার জন্য আপনার মতো ডক্টর যদি আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সুরে ছুটে অন্য রাজ্যে যেতে হতো না ডক্টর দেখানোর জন্য আর সেকেন্ড কথা হচ্ছে কখনো লেগে প্রে করবো আপনি যেন একশো বছর বাঁচেন আমাদের এই প্রোগ্রামটা দেওয়ার জন্য মানুষকে ভালোবাসার জন্য তো আপনাদের জানা খুব অভাব ভালোবাসা মানুষের তো খুব অভাব তো একজন ডক্টরকে এই হিসেবে পেয়ে আমরা খুব আপ্লুত খুব গর্বিত দিদিভাই সবই ঠিক আছে কিন্তু আমি হাত জোর করে আপনাকে বলবো আমাকে এই অভিশাপটা দেবেন না যে আমি একশো বছর বাঁচি এটা আমার কাছে অভিশাপ আশীর্বাদ নয় ওয়েল উইসেসও নয় আপনি যে টেকনিকটা আমাদেরকে শেখাচ্ছেন সেই টেকনিকে তো আপনি অনায়াসে একশো বছর সুস্থ সুন্দর জীবন পেতে পারেন দেখুন একটা কথা বলি আপনাকে যে আমি একজন সাধারণ খুব সাধারণ একজন আপনাদের মতোই মানুষ এবং আমি চেষ্টা করি আপনি আপনার নিজেকে চিনুন আপনার ভেতরে যে আরেকটা আপনি আছেন তাকে চিনুন সে কী চাইছে আমি চাই না যে আমার পরম্পরা পরিবারের যে মানুষটা এই অনুষ্ঠান দেখছেন তাদের মাঝরাত্রে অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে দৌড়তে না হয় তাদের মাঝযাত্রে কোনো ইমার্জেন্সি ডক্টরকে কল দিতে না হয় তারা যাতে যে কোনো সমস্যা বুঝতে পারেন সূচনা লগ্নে যে সমস্যাটা কেন হচ্ছে নো ইয়োর বডি আপনার বডি কিন্তু সবচেয়ে বড় একটা ইঞ্জিনিয়ারিং ও সিগনাল দেবেই দেবে আপনাকে দেখবেন যার হুট করে স্ট্রোক হচ্ছে তাকেও সিগনাল দিয়েছিল তার হার্ট তিনি সেই সিগনালটা বুঝতে পারেননি অথবা ইগনোর করেছেন অথবা বলেছেন ভেবেছেন ওটা গ্যাসের ব্যথা সিগন্যাল দেবেই সেই সিগনালকে যদি আপনি প্রপারলি সম্মান দেন এবং তৎক্ষণাৎক্ষণ যদি আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেন আপনি কিন্তু অবশ্যই ওটা থেকে বেরিয়ে আসতে পারবেন আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যে পশ্চিমবাংলার মানুষের কাছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে একটা আলাদা জনমুখী স্রোতে নিয়ে আসতে পেরেছে এটার জন্য আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের আমি জানি সাড়ে সাতটায় রাস্তাঘাট ফাঁকা হয় এখন আমার এই লাইফের জন্য কিন্তু আমি এটুকু ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা এভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন